নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী আপনি দীর্ঘ ১৯টা বছর পার করেছেন আপনার পেশাতে এবং পেশাগতভাবে ভীষণভাবে সফল আপনি এবং আপনি একটা কথা বলেন যতদিন আপনি কর্মক্ষম থাকবেন এই পেশার সঙ্গে যুক্ত থাকবেন এবং এই সিটিভি নেই একদম হয়তো আমি থাকবো না আমার উত্তরসূরিরা হয়তো আপনার সঙ্গে অনুষ্ঠান করবেন আমিও থাকবো দেখা যাক কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মজা করি ঠিকই জীবনটাকে নিয়ে আমরা তো জানি না যে জীবনে কার কখন কি আসবে জীবনটাকে না একটা যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা জীবনের শেষটা পর্যন্ত প্রেডিক্ট মানে প্রেডিকশনটাকে মেলাতে পারি তো নিয়ম শৃঙ্খলা আমরা তো সবাই থাকতে পারি না কারণ আমাদের ভাগ্য আমাদের সবসময় সহায় থাকে না ঠিক এখান থেকেই হচ্ছে ভাগ্যকে সহায় রেখে জীবনটাকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসা আমার নিজের যেটা ভীষণভাবে মনে হয় সেটা হচ্ছে যে এই যে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান মন্ত্র উচ্চারণ পুজো অর্চনা সেটা যে কোনো ধর্মই হোক না কেন যেভাবে উপাসনা করা হয় যে ধর্মেরই হোক না কেন তাতে যে যেটা হয় আমার এই অরাটা এই যে আমার চারপাশের যে অরাটা রয়েছে অরাটাকে পিউরিফাই করা পিউরিফিকেশনস অফ আওয়ার সেলফ তো সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান কিন্তু সকলেরই প্রয়োজন আছে রাজশ্রী ভীষণভাবে বিশেষ তিথি নক্ষত্রের উপরে জোর দেন তো এখন সামনে খুব ভালো একটা তিথি আসছে সেটা হচ্ছে অম্বুবাচী এই অম্বুবাচী শব্দটার সঙ্গে আমরা সবাই জানি মানে সেটা যে কোনো ধর্মের মানুষই জানেন যে হিন্দু ধর্মের একটা আচার রয়েছে একটা একটা তিথি রয়েছে অম্বুবাচী এবং শুধুমাত্র আমি বলবো কেন হিন্দুরাই এই তিথিটাকে কিন্তু মুসলিম ধর্মাবলম্বীরাও অনেকটা মানেন হয়তো গোপনে মানেন কিন্তু মানেন কিন্তু মানেন এবং তারা অনেকেই এরকম আমি কারণ আমি কামাখ্যায় একবারই গিয়েছিলাম রাজশ্রী সেখানে গিয়ে আমার এমন একজনের সাথে আলাপ হয়েছিল তিনি গল্প করেছিলেন যে অনেক মুসলিম মানুষেরা এই সময় কিন্তু আসেন ওই সময়টাতে আসেন তো আজকে সেই অম্বুবাচী তিথি নিয়েই কথা বলবো কি বিশেষ তান্ত্রিক তাৎপর্য যে হিন্দুরা ভীষণভাবে মানেন এটাকে দেখুন অম্বুবাচীর সময় মা ঋতুমতী হন এবং এই সময় মন্দিরের গর্ভগৃহ থেকে যে লাল জল বের হয় তার কোনো ব্যাখ্যা কোনো বিজ্ঞানী বা কোনো সায়েন্টিস্ট দিতে পারেনি মানে এটা নিয়ে কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে যে কী এর মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি একদম পার্টিকুলার দেখুন অম্বুবাচী প্রবৃত্তি কবে হয় অম্বুবাচী প্রবৃত্তি হয় রবি যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ ৩ ডিগ্রি ২০ মিনিট স্থিতিকালে রবি যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ ৩ ডিগ্রি ২০ মিনিট স্থিতিকালে তখন অম্বুবাচী পালিত হয় একদম প্রতি বছর এই নির্দিষ্ট সময় আমরা কিন্তু সেই সময়ের খুব কাছাকাছি হ্যাঁ রবি এখন পুনর্বসু মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্র রয়েছে এবার রবি যখন মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে যাবে তখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ এক চতুর্থাংশ বা ৩ ডিগ্রি ২০ মিনিট স্থিতিকালে অম্বুবাচী পালিত হয় এবং প্রত্যেক বছর এটা একদম এই সময় এটার কোনো নড়চড় নেই এটার এটা প্রত্যেক বছর একদম পার্টিকুলার রবি যখন আদ্রা নক্ষত্রে যাচ্ছে মিথুন রাশিতে এবং তার প্রথম পাদ অর্থাৎ এক চতুর্থাংশ ৩ ডিগ্রি ২০ মিনিট স্থিতিকালে একদম প্রত্যেক বছর এই সময় অম্বুবাচী পালিত হয় এই সময় বসু মাতা অর্থাৎ পৃথিবী ঋতুমতী হন ধরিত্রী মাতা ঋতুমতী হন মানে উর্বরা শক্তি তার আসে হ্যাঁ একদমই তাই উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং সব থেকে বড় কথা বহু বিজ্ঞানী বহু সায়েন্টিস্ট বহু রকমভাবে চেষ্টা করেছেন যে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করতে কিন্তু কেউ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করতে পারেননি কেন একদম পার্টিকুলার সময়ে অম্বুবাচীর সময়ে প্রতি বছর এক সময় এক তিথিতে এক নক্ষত্রে মা ঋতুমতী হন এটার কোনো কারণ মানে এই সময় মন্দির থেকে যে লাল জল নিঃসৃত হয় এর কোনো কারণ মানে অনেক সায়েন্টিস্ট অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছেন যে এটার সায়েন্টিফিক্যাল কোনো ব্যাখ্যা বের করার কিন্তু কেউ কোনো ব্যাখ্যা বের করতে পারেননি এবং অম্বুবাচীর দিনগুলিকে আমরা অত্যন্ত পাওয়ারফুল মনে করি কেন অম্বুবাচীর দিনগুলিতে করা যে কোনো গ্রহ প্রতিকার যে কোনো তন্ত্রক্রিয়া তন্ত্রমতে আমাদের গ্রহ সংস্কার আমি সবসময় বলি আমাদের গ্রহ সংস্কার হয় তন্ত্রমতে অম্বুবাচীর দিনগুলিতে করা ফোন আছে আমি একটু বলে নিয়ে ফোনটা নেব তো অম্বুবাচীর দিনগুলিতে করা যে কোনো গ্রহ প্রতিকার যে কোনো তন্ত্রক্রিয়া ১০,০০০ গুণ বেশি ফলদায়ী হয়
এবং এই তিথিকে এই সময়কে কাজে লাগিয়ে মানুষ অনেক কিছু মনস্কামনা পূর্ণ করতে পারে। দেখুন এই বছরটা একটু অন্যরকম, 2020-2021 আমাদের সাধারণ বছরগুলি যেরকম ছিল তার থেকে একটু অন্যরকম। এই বছরে আমরা অম্বুবাচীর স্থান মাহাত্ম্যকে কাজে লাগাতে পারছি না, কিন্তু তিথি মাহাত্ম্যকে কাজে লাগাতে পারি। কলকাতাতে বসেও আমরা তিথি মাহাত্ম্যকে কাজে লাগিয়ে কাজ করতে পারি, কেন তিথি মাহাত্ম্যটা রয়েছে সারা ভারতবর্ষের যেখানে যত মন্দির আছে, আমরা জানি সমস্ত মন্দির এই সময় ঢেকে দেওয়া হয়, মাতৃ মন্দির যত আছে ঢেকে দেওয়া হয় এবং মা ঋতুমতী হন। শুধু এই মন্দির ঢাকা হয় ঠিকই, এবং পূজা অর্চনার যে মানে আমাদের যে তেজ, হ্যাঁ কমিয়ে দেওয়া হয়। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই সময় মা ঋতুমতী হন, ধরিত্রী মাতা ঋতুমতী হন, এবং এই সময় তিথি মাহাত্ম্যকে কাজে লাগিয়ে কিন্তু আমরা স্থান মাহাত্ম্যকে কাজে লাগাতে পারছি না, কিন্তু তিথি মাহাত্ম্যকে কাজে লাগিয়ে আমরা কলকাতাতে বসেও কাজ করতে পারি। এই সময় কৃষকরা চাষ করেন না, না 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 না, এই সময়টা কাঁচাকুচি মানে যারা নদীর পাড়ে বসে কাঁচাকুচি করেন তারাও সেটাকে বন্ধ রাখে, তার মানে এই সময়টার একটা বিশাল বড় বিশাল মাহাত্ম্য আছে। আমরা আসবো আলোচনা, তাহলে একটু দেখে নিই। আমরা দেখে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আমি আসাম থেকে কথা বলছি। আসাম থেকে কে বলছেন? আমার নাম অনন্যা গোস্বামী। আচ্ছা, দেখেন নিয়মিত? হ্যাঁ দিদি, আমি প্রত্যেক দিন দেখি, আর আমি আমার হাজবেন্ডের প্রতিকার করিয়েছি, আমার ছেলেরও প্রতিকার করিয়েছি। সেটা কতদিন আগে? কতদিন আগে? হ্যাঁ আমার হাজবেন্ডের হয়ে গেছে, এক বছর দু মাসের পরে চলছে, অনলাইনেই করিয়েছি। আচ্ছা আচ্ছা। আর আমার ছেলেরও অনলাইনে করিয়েছি, তবে ছেলের সবে 7 মাস চলছে। মানে কিছু পরিবর্তন বুঝতে পেরেছে হাজবেন্ডে? তো হাজবেন্ডের অনেক পরিবর্তন বুঝতে পারছি, অনেক পরিবর্তন বুঝতে পারছি, তার জন্য মানে আমি ভীষণ খুশি, দিদিকে ভীষণ ভাবে থ্যাংকস জানাই। তবে আরেকটা কথা বলবো দিদিকে, দিদি কুবেরের পুজো করে ভীষণ ভালো আছে। বাহ বাহ, কুবেরের পুজো আপনাকে আপনাকে দেয়া হয়েছিল? হ্যাঁ সৌভাগ্য গণেশের পুজো করাতে পারেন, মানে এটাও অর্থকরী পুজো। সৌভাগ্য গণেশের পুজোটাও অর্থকরী পুজো, মা লক্ষ্মী গণেশের মিলিত পুজো। না আপনি তার মানে অনলাইনে প্রতিকার করিয়ে আপনি সেই বেনিফিটটা ফুললি পেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ। তার মানে অনলাইন হোক আর অফলাইন হোক, মানে রাজশ্রীর প্রতিকারের গুরুত্বটা অপরিসীম। অনলাইন অফলাইন খুব একটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দিদি প্রতিকার করে দিচ্ছে, সেটা হচ্ছে কি মানে মেইন থিং অফ দি স্টোরি। হ্যাঁ একদম। আমার হ্যাঁ আমার কথা হচ্ছে কি, আমি কাজটা পাবো দিদির হাতে, দ্বারা আমি উপকৃত হব, সেটা হচ্ছে কি বড় ব্যাপার। আচ্ছা, আপনি আসামের কোথা থেকে ফোন করেছেন? আমি আসামের শিলচর থেকে কথা বলছি। শিলচর থেকে? আচ্ছা। হ্যাঁ আমি সকাল বিকাল দুবারই আমি পুজো করি, একবার হাজবেন্ডের জন্য, একবার ছেলের জন্য। আচ্ছা, মানে আপনি না আমাদের এই যে কথাটাকে খুব সহজ করে দিলেন। আমরা তো অনলাইনের কথাই বলছি, কারণ এখন অফলাইন চেম্বার নেই, অনলাইন চেম্বার। এবার যাদের যাদের মনের মধ্যে হয়তো কোথাও একটা ছোট্ট খটকা ছিল, আসামের অনন্যা গোস্বামী সেটাকে ক্লিয়ার করে দিল যে অনলাইনে দেখিয়ে প্রেডিকশন নিয়ে এবং প্রতিকার ধারণ করে পালন করে অনন্যা তার স্বামী এবং পুত্রকে ভালো রাখতে পেরেছে। আজকে কার সম্পর্কে জানবেন দিদি? আজকে একটু আমার সম্পর্কে, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 24th December, 24th December 1981, সময় হচ্ছে সকাল 11:55, 11:55। হ্যাঁ কোথায়? শিলচরে। আচ্ছা, আপনি শিলচরের মেয়ে, এখন শিলচরেরই বউ। হ্যাঁ, বর্ন এন্ড ব্রট আপ ইন আসাম, শিলচর। আচ্ছা, একটু অপেক্ষা করুন, রাজশ্রী বলছে। হ্যাঁ নিশ্চয়ই। আজকে নিজের সম্পর্কে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 24শে ডিসেম্বর 1981, সেদিন ছিল বৃহস্পতিবার, সকাল 11:55, শিলচর আসাম। মীন লগ্ন বৃশ্চিক রাশি, মীন লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, জানা আছে? হ্যাঁ দিদি, আমি মেইনলি আমার ক্যারিয়ারটা জানতে চাই। ঠিক আছে, অনুরাধা নক্ষত্র শনির অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র দেবগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি, দাঁড়ান, আপনি ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন মেইনলি।
মেন হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মীন, শুক্রভঙ্গ কালসর্প যোগ চতুর্থ দশম ভাবের ওপরে। যেটা আমি বলবো সেটা হচ্ছে হরোস্কোপে একাদশ ভাবের ওপরে অষ্টমপতি শুক্র রয়েছে, চতুর্থ দশম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস, দশমে রবি কেতু গ্রহণযোগ করছে। দেখুন এই হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে আপনার কিন্তু অর্থ রোজগার করার কথা, আপনি অলরেডি অর্থ রোজগার করেছেন, চাকরি করেছেন, কিন্তু হরোস্কোপে শুক্রভঙ্গ কালসর্পযোগ, শুক্র এই হরোস্কোপের অষ্টমপতি, শুক্রভঙ্গ কালসর্পযোগ হওয়ার জন্য এবং একাদশভাবে অষ্টমপতি শুক্র বসে থাকার জন্য ধারাবাহিকতার অভাব হচ্ছে। আপনি কিন্তু চাকরি করেছেন, অর্থ রোজগার করেছেন, কিন্তু দেখা গেল বেশ কিছুদিন চাকরি করার পর, অর্থ রোজগার করার পর হুট করে চাকরিটা চলে গেল, হুট করে অর্থ রোজগার বন্ধ হয়ে গেল, অর্থাৎ ধারাবাহিকতার অভাব দেখাচ্ছে ডিউ টু একাদশ ভাবের উপর অষ্টমপতি শুক্র এবং শুক্রভঙ্গ কালসর্পযোগ চতুর্থ দশম ভাবের ওপরে। লগ্নপতি বৃহস্পতি অষ্টমে রয়েছে, এটাও একটা নেগেটিভ পয়েন্ট, লগ্নপতি বৃহস্পতি অষ্টমে থাকার জন্য শরীরটা অনেক সময় ভালো যাবে না। সপ্তম ভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, শনিযুক্ত মঙ্গল, দাম্পত্য জীবনের ব্যাপারেও একটুখানি মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির জায়গা আছে, খুব বড় প্রবলেম নয় কিন্তু কোথাও একটা মতের অমিল হওয়া বা মত পার্থক্য হওয়ার জায়গা দেখাচ্ছে, আপনি একটু শেয়ার করুন। দিদি আপনি আমার কেরিয়ার নিয়ে যেটা বললেন একদম মানে ইউনিভার্সাল ট্রুথ যাকে বলে আর কি, আমি অনেক বছর চাকরি করেছি, ১২ বছর ১৩ বছর প্লাস আমি চাকরি করেছি। বাই দিস টাইম আমার ছেলেটা একটু বড় হয়ে গেছে, ও ছোট ছিল তো আমাকে মানে ওইসব নানান কারণে আমাকে চাকরিটা ছাড়তে হয়েছে। তো এখন আমার ছেলে মোটামুটি একটু ক্লাস ফাইভে হয়ে গেছে, এখন আমি চাইছি যে আবার কিছুতে নিজেকে এনগেজ করব, কিন্তু সেভাবে আমি কোনো চাকরি পাচ্ছি না। মানে ওই সেই চিরাচরিত বাঙালি কথা যে ছেলে মানুষ করো, তাই তো? হ্যাঁ দিদি, অনেকটা ইন্টারভিউ আমি দিয়েছি, সেটা কি কিছু হবে আপনি একটু দেখে বলবেন। দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে একাদশ ভাবের উপরে অষ্টমপতি বসে আছে, এটা মেন আপনাকে বাধা দিচ্ছে। আপনি একটা কথা বললেন রাজেশ্রী, ধারাবাহিকতার অভাব। হ্যাঁ, ধারাবাহিকতার অভাব। কর্মজীবন ভালো ছিল কিন্তু উনি অর্থরোজ করে গেলেন। হ্যাঁ, চাকরি করেছেন, অর্থ রোজগার করেছেন, কিন্তু একটানা জায়গাটা দেখাচ্ছে না, ধারাবাহিকভাবে জায়গাটা দেখাচ্ছে না, ধারাবাহিকতার অভাব আছে। তো আপনার তো বোধহয় গ্রহ সংস্কার হয়েছে কি? গ্রহ সংস্কার হয়নি? না, আমার হয়নি দিদি, আমার ছেলে আর আমার হাজবেন্ডের হয়েছে। তাহলে তো ফার্স্ট কথা আপনাকে গ্রহ সংস্কার করতে হবে, শুক্রভঙ্গ কালসর্প যোগের সংস্কার, অষ্টমপতি শুক্র একাদশে বসে আছে, এটা যথেষ্ট বাধার কারণ, চতুর্থ দশম ভাবের ওপরে কালসর্প যোগ রয়েছে এইটার সংস্কার, লগ্নপতি বৃহস্পতি অষ্টমে রয়েছে এগুলোর সংস্কার। পাশাপাশি আপনাকে আমি বলবো যে অর্থকরী পুজো, আপনি একটু আগেই বললেন যে আপনার হাজবেন্ডের কুবেরের পুজো করা হয়েছে, সৌভাগ্য গণেশের পুজো করা যায় কি না এই কথাটা আপনি বললেন, তো বাড়িতে যখন একজনের কুবেরের পুজো হয়েছে একজনের জন্য কুবেরের পুজো থাক, আপনার জন্য সৌভাগ্য গণেশের পুজো করে দেওয়া যায় যাতে আপনি ভালো অর্থ রোজগার করতে পারেন, এবং আপনি চাইলে সামনের অম্বুবাচী তিথিকে কাজে লাগাতে পারেন। দেখুন এবছর আমরা অম্বুবাচী স্থান মাহাত্মকে কাজে লাগাতে পারছি না, হ্যাঁ অন্য বছর স্থান মাহাত্ম তিথি মাহাত্ম দুটোই থাকে, কিন্তু ২০২০ এবং ২০২১ আমরা স্থান মাহাত্মকে কাজে লাগাতে পারছি না, তিথি মাহাত্মকে কাজে লাগাতে পারছি। তিথি মাহাত্মকে কাজে লাগিয়ে কাজ করা যাবে, আপনি চাইলে আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন। দিদি আমার ওই এই প্রতিকারটা করিয়ে নিলে আমার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে তো? অবশ্যই অবশ্যই, আপনি নিজেই তো বললেন যে আপনার হাজবেন্ডের পুজো করে, কুবেরের পুজো করে আপনার খুব ভালো আছে, অনেক ভালো আছে। তো হাজবেন্ডের কুবেরের পুজোই থাক, সৌভাগ্য গণেশ আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসুক। কিছু হয় না, আর এটা কোনো জিনিস কিনে নিয়ে যাওয়া নয়। আমি বারবার একটা কথা বলি যে প্রতিকার কোনো মানে আমি যে গ্রহ প্রতিকার করে দিই সেটা কিন্তু কোনো জিনিস কিনে নিয়ে যাওয়া নয়, আমি কিছু জিনিস কিনে নিয়ে গেলাম। তান্ত্রিক প্রতিকার অবশ্যই অবশ্যই আমাদের প্রতিকার তন্ত্র মতে হয়। আমাদের অনেকেরই জানা কথা বলি, হ্যাঁ আমাদের অনেকেরই জানা নেই যে আমরা পুজো করি না, সব পুজোরই দুটো মত রয়েছে, একটা হচ্ছে বৈদিক মত, একটা হচ্ছে তান্ত্রিক মত। বৈদিক মতে পুজোর যে প্রসিডিয়ার সেখানে শর্টকাটে খানিকটা খানিকটা হতে পারে, হয়তোবা হয়তোবা আমি মানে বলছি হয়তোবা,
কিন্তু তান্ত্রিক মতে জীবনে কোথাও কোনো শর্টকাট নেই না, যার জন্য ওই একবার রাজশ্রী পুজো করিয়ে দিলেন, দিয়ে একটা বস্তু বা দ্রব্য আপনাকে দিয়ে দিলেন, তা করলে আপনি বা সেটাকে নিয়ে ঘুরে বেড়ালেন তাহলে হবে না। রাজশ্রী পুজো করলেন সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, এবার সেই প্রাতিষ্ঠানিক ব্যাপারটাকে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মটাকে আপনাকেই পালন করতে হবে। এবং যার এই ফুল ডেডিকেশন আছে, জাস্ট লাইক অনন্যা, অনন্যা গোস্বামী শিলচর, আপনারা তাহলে কিন্তু যোগাযোগ করুন। আমি কিন্তু একদম পরিষ্কার, যার এই কনসেন্ট্রেশনটা দেওয়ার সময় আছে, ইচ্ছে আছে, বিশ্বাস আছে, তার জন্য রাজশ্রী, এবং রাজশ্রী সেখানে মিরাকল করতে পারেন। আমাদের যেটা বলার যে এখন তো অফলাইন চেম্বার নেই, সবটা অনলাইন, এবং এই অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করবেন 9330789557 9830693509। অনেক কিছু করে ফেলেছেন, জীবনটা এখন দেওয়ালে ঠেকে রয়েছে, পিঠটা ঠেকে গেছে, জীবনের মনে হচ্ছে আর গতি পাচ্ছেন না, আমি বলবো রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করুন। কেন বললাম, হয়তো মিরাকল শব্দটা আপনাদের কানে খট করে লাগতে পারে, কিন্তু কেন বললাম, এমন অনেক ক্ষেত্র আছে রাজশ্রী শূন্যতে দাঁড়িয়ে আছে, এমন মানুষকে নিয়ে একশোতে পৌঁছেছেন। এবং আজকে রাজশ্রীর যারা মানে যারা রাজশ্রী থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তার যারা অনুগামী রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে ওর সঙ্গে যুক্ত রয়েছেন, এক পরিবার থেকে আরেক পরিবার। আপনি গল্প করেছিলেন না, শিলিগুড়িতে কুচবিহার থেকে বাসে করে একটা পুরো পরিবার এসে আপনাকে দেখানোর জন্য এসেছিল। শিলিগুড়িতে এটা ভীষণ কমন, শিলিগুড়িতে মানে গুচ্ছ গুচ্ছ লোক একসাথে এসে দেখা। না, আপনি একদিন গল্প করেছেন যে কুচবিহারে থেকে তারা বাস নিয়ে পুরো পরিবার নিয়ে, মানে ওই হয় না মানে কাজিনদের নিয়ে তারা একসাথে এসেছিল, তারা ঘুরতে এলো রাজশ্রীকে দেখানোর উদ্দেশ্যে, মানে অসম্ভব মানে। এবং পরে সেই মহামিলা ফোনে লাইনও পেয়েছিলেন, বলে আমার কথাই দিদি বলেছে, আমি নিয়ে গেছিলাম সকলকে। তো যাই হোক, অম্বুবাচীর মাহাত্ম্য নিয়ে আমরা চলছিলাম। যোগিনীতন্ত্রে কথিত আছে, দেবী অন্যত্র বিরল হলেও কামাক্ষার ঘরে ঘরে তিনি কিন্তু বিরাজ করেন। কামাক্ষাতে তিনি একমাত্র সব জায়গায় বিরাজ করেন, এবং কামরূপ কামাক্ষার ঘরে ঘরে, মনে করা হয় কামরূপ কামাক্ষার ঘরে ঘরে তিনি বিরাজ করেন। অসংখ্য ঋষি যোগী উচ্চ কোটি সাধকের তপস্যা স্থল হল পুণ্যভূমি কামাক্ষা। অসংখ্য মানে ঋষি কোটি উচ্চ কোটি সাধক, এবং এরা এনাদের মানে এনারা এটাকে অত্যন্ত পুণ্যভূমি মনে করেন। মহামুনি বশিষ্ঠদেব, গোকর্ণ, কপিল মুনি, এদের বিভিন্ন জনের আশ্রম কিন্তু আছে কামরূপ কামাক্ষাতে। মানে কামাক্ষার দ্বারপাল, সব থেকে বড় কথা যদি একটা কথা বলতে হয় যে কামাক্ষার দ্বারপাল কে, কামাক্ষার দ্বারপাল হচ্ছেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। আচ্ছা, স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। যেমন যদি কেউ কামাক্ষা মন্দির দর্শন করতে যায়, তাকে কিন্তু আগে প্রথমে গণেশকে দর্শন করে তারপরে কামাক্ষা মন্দির দর্শন করতে যেতে হয়। আগে কিন্তু কামাক্ষা মন্দিরে ঢোকার আগে আগে গণেশকে দর্শন করতে হয়, তারপরে কামাক্ষা মন্দিরে যেতে হয়। দেখুন, কলিকালে মানবের হচ্ছে অন্নগত প্রাণ জনিগত মন, সেই জন্য যেহেতু অন্নগত প্রাণ জনিগত মন কলিকালে, একদম এটা বাস্তব কথা, সেই জন্য কলিকালে জনিপীঠ হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পীঠ। মহামায়া কামাক্ষারকে স্মরণ করে, মা কামাক্ষার উদ্দেশ্যে যে যে রূপে তাকে পুজো করবে, তার পূজা অর্চনা করবে, তার প্রীতির উদ্দেশ্যে বিভিন্ন রকমের পুজো পাঠ করবে, দেবী ঠিক সেইভাবেই তার মনস্কামনা পূর্ণ করেন। যে যেভাবে মা কামাক্ষার কাছে, মানে এখানে কামনার অনুরূপ ফল হয়। প্রথমত এখানে কামদেব প্রথমবার পুজো করেছিলেন, কামদেব প্রথমবার পুজো করে তিনি তার পূর্বের স্বরূপ ফিরে পেয়েছিলেন, তো সেইখান থেকে এই জায়গার নাম হচ্ছে কামরূপ কামাক্ষা। তো প্রথম কথা হচ্ছে কামদেব তার রূপ ফিরে পেয়েছিলেন, সেই জন্য কামরূপ। আবার কামনার অনুরূপ ফল ফলে বলে, কামদেবেরও তাই, কামদেবের কামনার অনুরূপ ফল ফলেছিল, অর্থাৎ তিনি চেয়েছিলেন তিনি আগে যেরকম সুদর্শন ছিলেন, স্বরূপ ছিলেন, সেই রূপটা ফিরে পেতে। কামদেব কিন্তু মা কামাক্ষার পুজো প্রথমবার করেন এবং করে নিজের পূর্বের স্বরূপ ফিরে পান। তো যে জন্য আমরা সবসময় মনে করি যে কামাক্ষাকে, কামাক্ষা দেবী কামাক্ষার উদ্দেশ্যে দেবী কামাক্ষাকে স্মরণ করে যে যে মনস্কামনা নিয়ে যে কোনো রকম পুজো পাঠ করবে, দেবী কামাক্ষা সেইভাবে তার মনস্কামনা পূর্ণ করবেন, সমস্ত রকম মনস্কামনা পূরণকারী। বলছে সব তীর্থের মিলিত শক্তি দেবীপীঠ জনিপীঠ কামাক্ষা। সব তীর্থের মিলিত শক্তি মানে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে পুজো দিতে যাই, বিভিন্ন তীর্থে যাই ভ্রমণ করতে, কিন্তু বলছে কামাক্ষা সম্পর্কে বলা হচ্ছে সব তীর্থের মিলিত শক্তি হচ্ছে দেবীপীঠ জমিনীপীঠ কামাক্ষা।
বলা হচ্ছে অন্য তীর্থে কোটি গোদান করলে যে ফল পাওয়া যায়, কামাখ্যাতে একবার যদি পূজা করা হয়, ক্রিয়া করা হয়, বিশেষ করে অম্বুবাচীর সময়, সেই সমান ফল পাওয়া যায়। এবং অম্বুবাচী প্রসঙ্গে আমি আবারও বলবো যে অম্বুবাচী একটা বিশেষ, প্রত্যেক বছর একটা বিশেষ সময়, নির্দিষ্ট সময়, আদ্রা নক্ষত্রের 3°20' স্থিতিকালে প্রথম পাদে অম্বুবাচী হয়। এবং এই অম্বুবাচীর জন্য সারা ভারতবর্ষের হিন্দুরা কিন্তু অপেক্ষা করে থাকেন এবং সারা পৃথিবীর হিন্দুরা কিন্তু এই এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন। এবং এই সময় আমরা মনে করি পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে, মা ঋজুমতী হচ্ছেন, এবং এই সময় করা যে কোনো গ্রহ সংস্কার, যে কোনো পুজো পাঠ অন্য সময় অপেক্ষা 10,000 গুণ বেশি শক্তিশালী হয়। শ্রী, এটা আমরা সবাই বুঝলাম যে শ্রেষ্ঠ তিথি হচ্ছে অম্বুবাচী, এই সময় করা গ্রহ সংস্কার কথা বলে, কিন্তু আপনি তার মধ্যেও কাদেরকে অগ্রাধিকার দেন, মানে কোন ধরনের প্রতিকার প্রতিবিধানকে অগ্রাধিকার দেন, এই প্রশ্নের উত্তরটা আমার ভীষণভাবে জানতে ইচ্ছে করছে, একটু টেলিফোন নিয়ে। আচ্ছা আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি পিয়ালি ঘোষাল বলছি। কোথা থেকে পিয়ালি? বালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ দিদির অনুষ্ঠান নিয়মিত দেখি, দিদির কাছে আমার এক আত্মীয় গেছেন, তিনি উপকার পেয়েছেন। কি সমস্যা নিয়েছিলেন তিনি? দিদি মানে আমার যে আত্মীয় গেছেন উনি আর কি সাংসারিক সমস্যাই ছিল, এখন ভালো আছে। আচ্ছা, আজকে আপনি কার সম্পর্কে, নিজের সম্পর্কে? আমি আমার নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আমার হচ্ছে 1 ফেব্রুয়ারি 1986। আচ্ছা, 1986। হ্যাঁ। সময়? সময় হচ্ছে রাত্রি 8:10। কোথায়? কলকাতা। আর কিচ্ছু বলার দরকার নেই, একটু অপেক্ষা করুন, ঠিক আছে? আচ্ছা, 1 ফেব্রুয়ারি 1986 শনিবার রাত 8:10 কলকাতা, সিংহ লগ্ন, তুলা রাশি, সাতি নক্ষত্র, জানা আছে? আচ্ছা, সিংহ লগ্ন, তুলা রাশি, সাতি নক্ষত্র, সাতি হচ্ছে রাহু নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন হরোস্কোপে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ণ কালসর্প যোগ তৃতীয় নবম ভাবের ওপরে, সিংহ লগ্ন পূর্ণ কালসর্প যোগ তৃতীয় নবম ভাবের ওপরে, চন্দ্র তৃতীয় গ্রহণযোগ করছে, চতুর্থ ভাবে মঙ্গল, প্রবল মাঙ্গলিক দোষ এবং শনি যুক্ত হয়ে ছন্নছাড়া যোগ করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে চতুর্থে শনি মঙ্গল চন্দ্র কেতু যুক্ত কালসর্প যোগ তৈরি হচ্ছে। চতুর্থে শনি মঙ্গল এক ফোঁটা গৃহশান্তি দেয় না, সাংসারিক জীবন জঘন্য, বিবাহিত লাইফের চূড়ান্ত অশান্তি, বিবাহিত লাইফের চূড়ান্ত সমস্যা, আপনি একদম ভালো নেই, প্রচন্ড সমস্যার মধ্যে আপনি রয়েছেন। কিরকম একটু বলুন, কারণ রাজশ্রী খুব কঠিন প্রেডিকশন করলেন আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক দিদি তা বলেছেন, আমার একদম একদম সবটাই মিলে গেছে। জঘন্য বিবাহিত জীবন? হ্যাঁ দিদি, খুব খারাপ বিবাহিত লাইফ, খুব খারাপ বিবাহিত লাইফ। হ্যাঁ দিদি, প্রচন্ড মানসিক একটা অশান্তি। হ্যাঁ, প্রচন্ড অশান্তি, প্রচন্ড সমস্যা। কতটা খারাপ আমাদের একটু ছোট্ট করে বলতে পারবেন ভাই? মানে খুবই খারাপ, মানে এমন পর্যায়ে কি মনোমালিন্য, মুখ দেখা দেখি নেই, এবং মানে ডিভোর্সের মতো অবস্থা। সন্তান আছে? আমি ওনাকে একটা কথাই বলবো, আমাদের হাতে খুব সময় নেই, একদমই আপনি চাইলে সামনের অম্বুবাচী তিথিকে কাজে লাগাতে পারবেন, এবছরের স্থান মাহাত্মকে কাজে লাগানো যাচ্ছে না, কিন্তু তিথি মাহাত্ম কাজে লাগিয়ে কাজ হবে কলকাতায়, আপনি চাইলে অম্বুবাচী তিথিকে কাজে লাগাতে পারেন। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে কাদেরকে অগ্রাধিকার দেবেন এদের, হ্যাঁ এই যে যিনি ফোন করেছেন, একদম এই ধরনের সমস্যাকে অগ্রাধিকার, কঠিন থেকে কঠিনতর, কঠিন থেকে কঠিনতর সমস্যাকে অগ্রাধিকার। 9833078955 9830693509, এই সময়টাকে আপনারা কাজে লাগান, এই অনলাইন নাম্বারে ফোন করে পেয়েবল প্রেডিকশন আপনারা পেতেই পারেন। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।